বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি এখন আর শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ব্রিটেনে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরা এই সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন বিশ্বময়। এর ধারাবাহিকতায় গ্লিন্ডে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। বাঙালিদের অনুষ্ঠান হলেও এতে অংশগ্রহণ করে ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার সহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের আয়োজকরা এ সময় এর মাধ্যমে বিদেশিদের কাছে দেশীয় ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরা সহজ হবে বলে উল্লেখ করেন। গ্লিন্ডার বিশ্ববিদ্যালয়ের লন্ডন ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আতাউর রহমান ও আবদুল্লাহ মোহাম্মদ রিয়াদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পাসের প্রিন্সিপাল জন পল্টন। এই আয়োজনে ফ্যাশন শোর পাশাপাশি বাংলাদেশি গান ও নৃত্য পরিবেশিত হয়। বাংলাদেশের বর্তমান সংকটময় পরিস্থিতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে স্কটল্যান্ড বিএনপির উদ্যোগে এডিনবরায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে। আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতি এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্কটল্যান্ড শাখার উদ্যোগে গত বুধবার এডিনবরায় একটি আলোচনা এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে যুক্তরাজ্য বিএনপি সাবেক সভাপতি মিয়া মনিরুল আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল সালাম। দেশের ব্যাংক বিমা থেকে শুরু করে শেয়ার মার্কেট থেকে শুরু করে নামি বেনামি বিভিন্নভাবে বিভিন্ন অপকৌশল অবলম্বন করে হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে। শেখ রেহানা যখন আইসলা কেন মেলইয়া তখন আপনার হেম স্ট্রিটে একটা রুমের একটা বাসা ভাড়া করিয়ে রেখেছি। সভার শুরুতে সাভার ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট বিএনপি সভাপতি শামীম আহমেদ, ব্রাডফোর্ড বিএনপির প্রাক্তন সভাপতি এম এ রৌফ, মুজিবুর রহমান, হেলালুল ইসলাম, মুসাব্বির মিয়া এবং স্কটল্যান্ড বিএনপির উপদেষ্টা আব্দুল মুক্তাদির চৌধুরী। সভায় বক্তব্য রাখেন নুনু মিয়া, ইঞ্জিনিয়ার সারওয়ার, মনোয়ার পাবেজ জুয়েল, খুরশেদ আলম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল মিয়া লিটন। স্কটল্যান্ড বিএনপি সভাপতি আব্দুল মুহিত খান বাদশার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা। স্কটল্যান্ডের এডিনবরো থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। বৃহস্পতিবার বার্মিংহামের লজেলস কোয়ালিশন অফ সিভিক অর্গানাইজেশনের উদ্যোগে সম্প্রতি সাভারের ভবন ধসের ঘটনায় ভবন মালিক ও গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও বিদেশ থেকে পাঠানোর সাহায্য ক্ষতিগ্রস্তদের মাঝে সঠিকভাবে পৌঁছানোর ব্যবস্থা করার দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাজমুল হোসাইন। তারা বলেন, অতীতে ঘটে যাওয়া বিভিন্ন গার্মেন্টসের ঘটনায় বাংলাদেশের বর্তমান সরকার ইউরোপিয়ান ইউনিয়নের কাছে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাস্তবে কোনো প্রকার পদক্ষেপ না নেওয়ায় আবারও রানা প্লাজার লাশের মিছিল দেখতে হয়েছে। সম্মেলন থেকে রানা প্লাজার ভবন মালিক ও গার্মেন্টস মালিকদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা এবং আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানানো হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে আগামী 4 মে বার্মিংহামের প্রাইমার্কের সামনে এক ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেনে প্রাইমার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর্থার রায়ান, ব্রিটিশ এমপি ও ইউরোপিয়ান এমপিদের উপস্থিত থাকার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে কোয়ালিশন অফ সিভিক অর্গানাইজেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জাহিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল সলিমান বক্তব্য রাখেন। এদিকে বার্মিংহাম বাঙালি কমিউনিটির পক্ষ থেকে আস্টন মাল্টিপারপাস সেন্টারে সাভারে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এক সভার আয়োজন করা হয়। প্রবীণ কমিউনিটি